স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম জন্মদিন পালিত নাটোরে যুবলীগের কার্যালয়ে এক কিশোরের নখ উপরে ফেলে নির্যাতনের ভিডিও ভাইরাল দুই যুবলীগ কর্মী আটক নাটোরে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন পালিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে নগর আওয়ামী লীগের উদ্যোগে রাজশাহী নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনটি সূচনা করেন নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ এইচ এম লিডন এরপরে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এর আগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর দেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে শেখ হাসিনার জন্ম প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে পদ্মা সেতু কর্ণফুলি টানেল মেট্রো সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত ও নির্যাতিত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশে আশ্রয় দিয়ে তিনি বিশ্ব মানবতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এজন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে মাদার অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত হয়েছেন এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেনি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ আয়োজন শিশুদের জন্য ভালোবাসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী জন্মদিন পালন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এই এইচ এম খারুজামাল লিটন আয়োজনের মধ্যে ছিল কেক কাটা খাবার বিতরণ নাচ গান ও কবিতা আবৃত্তি চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত মঙ্গলবার বিকেলে হেলেনাবাদ গার্লস স্কুল সংলগ্ন ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডাব্লিউসি এর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর বি এম সহ অন্যান্যরা নাটোর নওগা পাবনা এবং নোয়াখালীতে দিনব্যাপী নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন পালন করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কেক কাটা এতিম শিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ বৃক্ষরোপণ দোয়া মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এতিম শিশুদের সাথে নিয়ে কেক কাটেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স পরে পঁচাত্তর জন এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন এ সময় পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল আওয়ামী লীগের অন্যান্য উপস্থিত ছিলেন এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন পালন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম ভাইস চেয়ারম্যান হোসেন অন্যান্যরা এছাড়াও জন্মদিন বঙ্গবন্ধু কন্যা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফলজ বনজ ও ভেষজ গাছের চারা রোপণ ও বিতরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার সহ দলীয় নেতাকর্মীরা এদিকে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভ সূচনা করা হয় আলোচনা সভায় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দু পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য আমার অধিকার জানা আছে কি সবার এই প্রতিপাদ্য ও তথ্য আমার অধিকার জানতে হবে সবার এই স্লোগান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আসাদ টিআরবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায় নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তথ্য কমিশনের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের যুবলীগের কার্যালয়ে ফয়সাল হোসেন নামে এক কিশোরের নখ উপরে ফেলে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এ ঘটনায় একরাম হোসেন সুমন ও আবির নামে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাত ও নির্যাতনের শিকার কিশোর ফয়সাল হোসেনের দোকান মালিক আব্দুস সালাম বলেন ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে অপর ব্যবসায়ী একরাম হোসেন সুমনের সঙ্গে তার বিরোধ চলছিল এর জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুমনের সহযোগী স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ ছয়জন নেতাকর্মী তাকে সহ তার দোকানের কর্মচারী ফয়সালকে জিম্মি করে এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটির চাবিও হাতিয়ে নেয় তারা পরে তাদের শহরের কানাইখালী এলাকায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের নির্যাতন করতে থাকে নির্যাতনের এক পর্যায়ে তার দোকান কর্মচারীর আঙ্গুলের নখ টাকা আনার কথা বলে সেখান থেকে এসে প্লাস ফেলা হয় তাদের দাবিকৃত লাখ ঘটনাটি পুলিশকে জানায় পরে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোর ও মোটরসাইকেলটি উদ্ধার করে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নাটোরের বাহান্নটি ইউনিয়নে বিশেষ গণটিকা কার্যক্রম শুরু হয়েছে এই কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে দেড় হাজার করে মোট আটাত্তর হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে মঙ্গলবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ আফরোজা খাতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে জেলার বাহান্নটি ইউনিয়নে এই কার্যক্রম চলছে প্রত্যন্ত অঞ্চলের যে সকল মানুষ টিকা নিতে পারেনি তাদের এই টিকা দেয়া হবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতিরিক্ত জেলা প্রশাসক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ ছাড়াও সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ সহকারী কমিশনার টিকাদান কেন্দ্রসমূহে কার্যক্রম মনিটরিং করছেন এছাড়া কেন্দ্রসমূহে একজন সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ